বর্তমান সময়টা কিন্তু কেকেআর ফ্যানদের জন্য খুবই খারাপ, বা বলতে পারো আজকের এই ভিডিওটা দেখার পর তাদের মন কিন্তু আরও খারাপ হতে চলেছে। আগেই তোমাদের ওয়ার্নিং কিন্তু আমি দিয়ে রাখলাম ভিডিওতে, কারণ দেখো ইতিমধ্যে 31 অক্টোবর কিন্তু ডেডলাইন রয়েছে আইপিএলের প্রত্যেকটা টিমের রিটেনশন তালিকা জমা দেওয়ার জন্য। সেদিনই আমরা জানতে পারবো যে কোন কোন ফ্র্যাঞ্চাইজি কোন কোন প্লেয়ারকে রেখে দিয়েছে আর কোন কোন প্লেয়ারকে ছেড়ে দিয়েছে। তবে যাই হোক, তার আগে কেকেআর ফ্যানদের জন্য একটা মন খারাপ করা খবর কিন্তু সামনে বেরিয়ে এলো। খবরটা দিতেও ইচ্ছা করছে না, তবে না দিলেও নয়, তোমরা ইতিমধ্যে প্রত্যেকে জেনেও গেছো আশা করি যে ক্যাপ্টেন কেকেআর ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার কিন্তু কেকেআর আর থাকতে চাইছেন না। হ্যাঁ ঠিকই শুনেছ, সে কিন্তু থাকতে চাইছে না, কারণ সে কিন্তু কেকেআরের কাছে অনেক টাকা ডিমান্ড করছে যে এত টাকা না হলে আমি ভাই থাকতে পারবো না। সে কিন্তু তাকে কিন্তু 15 কোটি টাকা দেবে কেকেআর, তবুও সেই 15 কোটি টাকাতেও কিন্তু তার হচ্ছে না। সে কেকেআরের কাছে ডিমান্ড করেছে তার কিন্তু 15 কোটির থেকেও বেশি টাকা দরকার, আর যেটা কিন্তু ইতিমধ্যে পসিবল না কেকেআরের জন্য। তাই সেই জন্য হয়তো কেকেআরকে মানে শ্রেয়স আইয়ারকে ছেড়ে দিতে হবে, শ্রেয়স আইয়ার নিজে থেকে কিন্তু বেরিয়ে যাবে কেকেআর টিম থেকে, এটা অলমোস্ট কনফার্ম। তোমরা ধরে রাখো যে শ্রেয়স কিন্তু আইপিএল 2025-এ কেকেআরের হয়ে খেলবে না, কারণ সে কেকেআরের কাছে 15 কোটির থেকেও বেশি টাকা ডিমান্ড করেছে। আমার মনে হয় না শ্রেয়স আইয়ারের এটা করা উচিত, কারণ অ্যান্ড্রু রাসেল, সুনীল নারায়ণের মতো টপ ক্লাস কেকেআরের ব্যাকবোন, কেকেআরের হৃদয় যারা, তারা কিন্তু কখনো এত টাকা ডিমান্ড করে না। তারা কিন্তু নিজের টাকাতেই খুশি, যে টাকায় তাদেরকে রিটেন করা হয় সেই টাকাতেই কিন্তু তারা খুশি। সেখানে শ্রেয়স আইয়ার কিন্তু প্রচুর টাকা ডিমান্ড করছে ভাই, নিজের থেকে এত টাকা ডিমান্ড করা কিন্তু ঠিক না। যেহেতু আগেরবার তুমি টিমকে চ্যাম্পিয়ন করিয়েছো, একটা রেপুটেশন রয়েছে, তার মানে এই না যে তুমি যথেষ্ট টাকা ডিমান্ড করে বসবা হ্যান ত্যান, এসব কিছুই না। তোমার কিন্তু যথেষ্ট 15 কোটি টাকা কিন্তু ভাই অনেক টাকা, 15 কোটি বহু টাকা, কিন্তু সেই টাকাতেই কিন্তু তার কেকেআরে খেলা উচিত ছিল, কিন্তু না, শ্রেয়স আইয়ারের আরও টাকা দরকার। সেই জন্য সে কেকেআরকে জানিয়ে দিয়েছে আমি 15 কোটিতে খেলতে পারবো না, আমাকে ধরে রাখতে হলে 15 কোটি থেকে বেশি টাকা দিতে হবে। তাই এটুকু খবর আসছে, ইতিমধ্যে এটা কনফার্ম ধরে রাখো যে শ্রেয়স আইয়ার আইপিএল 2025-এ কেকেআরের হয়ে কিন্তু খেলবে না। তো এই ব্যাপারে তোমাদের মতামত কি ভিডিওর নিচে কমেন্টে জানিও।